হ্যালো ভাই সব, আমার মোবাইলে প্রচুর পরিমাণে অ্যাড আসে। এই বিরক্তিকর অ্যাডসগুলো আমি কিভাবে বন্ধ করব, তো আজকের এই ভিডিওটি আপনি দেখুন। এই ভিডিওতে আমি কিছু নিয়ম শিখিয়ে দিয়েছি, যেগুলো যদি আপনার মোবাইলে করেন তাহলে আপনার মোবাইলে 80 থেকে 90% অ্যাড আসা বন্ধ হয়ে যাবে। শুধুমাত্র এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখুন এবং সেটিংগুলো করে নিন। ওকে, তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ওকে, আপনার মোবাইলের সেটিং অপশানে যান, এখান থেকে গুগলে ক্লিক করুন, এরপর অ্যাডস এই অপশানে ক্লিক করে দিন, এরপর এখান থেকে পার্সোনালাইজ এটি অন করে দিন, এরপর রেস্টার্ট অ্যাডভার্টাইজিং আইডি এটাতে ক্লিক করে ওকে করে দিন, এরপর গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করুন, এখানে সার্চ করুন মাই অ্যাক্টিভিটি লিখে, এরপর এখানে মাই অ্যাক্টিভিটিতে ক্লিক করে দিন, এরপর এখান থেকে থ্রি ডটে ক্লিক করুন, এরপর অ্যাক্টিভিটি কন্ট্রোলে ক্লিক করে দিন, এরপর এখান থেকে নিচে যান, নিচে এসে দেখতে পাবেন অ্যাড পার্সোনালাইজ নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন সেটিংয়ে, এরপর এখান থেকে এটি অন করে দিবেন, এ টার্ন অন। ওকে, এরপর এই থ্রি ডটে ক্লিক করুন, এখান থেকে সেটিংয়ে ক্লিক করুন, এরপর এখান থেকে এই যে সাইট সেটিং এখানে ক্লিক করে দিন, এরপর এখান থেকে কুকিসে ক্লিক করুন, এরপর ব্লক থার্ড পার্টি এখানে ক্লিক করে দিন। ওকে, এই কয়েকটি কাজ করুন তাহলে আপনার মোবাইলে 80 থেকে 90% অ্যাড আসা বন্ধ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।